সম্মানিত দর্শক, ফুলশয্যার রাতে টুম্পা গানে উদ্দাম নাচ ট্রিনার, হতবাক শ্বশুর বাড়ির সকলে। পুরো ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু টুম্পা গানের ঘোর কাটিয়ে উঠতে পারছে না বাঙালি। রেস্ট ইন প্রেমের এই গান এখন 8 থেকে 80 সবার মধ্যে জনপ্রিয়। বাদ নেই টলি তারকারাও। বিয়ের সাজেই টুম্পা গানে চুটিয়ে নেচেছিলেন ইমন চক্রবর্তী, আর ফুলশয্যার দিন টুম্পার তালে ঠুমকা লাগালেন ট্রিনা সাহা। শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে তুমুল হইচইতে মেতে উঠলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ট্রিনার টুম্পার নাচের ভিডিও। দেখা যাচ্ছে সাদা সালোয়ারে শ্বশুর বাড়ির ইয়াং ব্রিগেডের সঙ্গে নাচা গানার মজে নতুন বউ। ভিডিওয়ে দেখা মিলেছে নীলেরও। এর আগে বিয়ের সাজেও ট্রিনাকে টুম্পার সোনা গানে ঝড় তুলতে দেখছে দর্শক। সেটা অবশ্য রিয়েল লাইফে নয়, রিল লাইফে। ভারী লাল লেহেঙ্গা সঙ্গে সোনার গহনায় সেজে গুনগুনকে টুম্পা গানে নাচতে দেখেছেন দর্শক। এই মামলায় তার জোড়া পার্টনার দুই ননদ সাজি আর চিনি, অভিনেত্রী সোনাল মিশ্রা ও প্রিয়াঙ্কার সঙ্গে ট্রিনার টুম্পা সোনায় নাচ তুমুল ভাইরাল হয়েছিল। শনিবার ছিল ট্রিনিল জুটির বৌভাত ও ফুলশয্যা। এদিন ঘাটা করে অনুষ্ঠান হয়নি ঠিকই, তবে আচার অনুষ্ঠান সবই পালিত হয়েছে। দুপুরে হয়েছে ভাত কাপড়ের অনুষ্ঠান, এরপর নতুন বউ নিজের হাতে সকলকে ভাত পরিবেশন করেছেন। রাতে ট্রিনার বাড়ি থেকে আসা বিয়ের তত্ত্বে সেজে পালিত হয়েছে ফুলশয্যা। বৃহস্পতিবার সাত পাকে বাধা পড়লেন নীল ট্রিনা, পূর্ণতা পেল তাদের 11 বছর পুরনো প্রেম সম্পর্ক। গ্র্যান্ড বিয়ের আসর শেষে আগামী 14 ফেব্রুয়ারি বসে ট্রিনিলের বিয়ের রিসেপশন। ভ্যালেন্টাইন্স ডে দিনে টলিউড ও টেলিউডের বন্ধুদের সঙ্গে প্রীতিভোজের আয়োজন করেছেন নীল। সম্মানিত দর্শক, ট্রিনার টুম্পা গানের নাচ কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।